অৰুণাচল প্ৰদেশত পথ নিৰ্মাণৰ কামত জড়িত থকা 19 জনকৈ শ্ৰমিক প্ৰায় 3 সপ্তাহ ধৰি সন্ধানহীন হৈ থকাৰ পিছত ইয়াৰ কেইজনমানক উদ্ধাৰ কৰিছে প্ৰশাসনে। ইতিমধ্যে 2 শ্ৰমিক উপস্থিত হৈছেহি গৃহ জিলা কোকৰাঝাৰত। কোকৰাঝাৰত উপস্থিত হৈ শ্ৰমিক দুজনে বৰ্ণনা কৰিলে তেওঁলোক সন্ধানহীন হৈ পৰা সমগ্ৰ ঘটনা। অৰুণাচল প্ৰদেশৰ পাহাৰীয়া অঞ্চলত কেইবাদিনো খোজকাঢ়ি প্ৰাণ ৰক্ষা কৰা মাজিদুল আলী নামৰ এজন শ্ৰমিকে জানিবলৈ দিয়ে যে তেওঁলোকক ইটানগৰত কাম কৰাৰ কথাকৈ লৈ যোৱা হৈছিল। অৰুণাচল প্ৰদেশৰ বিভিন্ন ঠাইলৈ নি কাম কৰোৱা হৈছিল যদিও এমাহ কাম কৰাৰ পিছতো তেওঁলোকক এটকাও দিয়া হোৱা নাছিল। অৱশেষত তেওঁলোক কেম্পৰ পৰা পলায়ন কৰে আৰু ইয়াৰ পিছৰ সমগ্ৰ ঘটনা দাঙি ধৰিলে মাজিদুল আলীয়ে। লৈ গ'ল ইটানগৰ, লৈ যায় 2 দিন কাম কৰাৰ, কৰি পেলাই কয় কলনিং কামত যাব লাগিব। বোলোম না, কলনিংটো আমি কাম নাযাওঁ, ইটানগৰৰ কথাই কোৱাইছে। কয় না, কলনিং কাম আছে, আমি নাযাওঁ। মোবাইল চোবাইল চিজ কৰি লল, লৈ পেলাই কলনিং লৈ গ'ল। লৈ যায় এই একদিন কি একদিন 2 ৰাতি ৰাখিল। ৰাখি কয় জামিন যাব লাগিব কামত। কিয়? কলনিঙৰ কথা কয় আকৌ ফিৰ জামিন। কৈ নহয়, এতিয়া মালিকে কৈছে কাম দামিনত, নাই আমি নাযাওঁ। এতিয়া ইঞ্জিয়া চক দি ভয় দেখাইছে। গেলোঁ জামিন, জামিনৰ পৰা কয় আকৌ কয় ইয়াত যাব লাগিব হৰি, হৰি লৈ গ'ল। জামিনৰ পৰা 1 কিলোমিটাৰ ভিতৰত আৰু হৰি, হৰি লৈ যায়। তাতে কাম কৰালে 1 মাহ কাম কৰাই 5 তাৰিখে কৰোঁতে আমি 1 তাৰিখে ই কল যে মই মালিকৰ তাত যাম, পইচা লৈ আহোঁ। পইচা পাতি লৈ আহি 5 তাৰিখে গোটাই ঘৰত যাম। গোটা গলতে যা, পইচা পইচা লৈ যাম। এই 1 তাৰিখে এই 5 তাৰিখে আহিল, মানুহ খবৰ নাই। এতিয়া ইঞ্চাৰ্জে গেল 5 তাৰিখে, ইঞ্চাৰ্জক আমি ক'লোঁ যে ছাৰ আমি এতিয়া ঘৰত যাম। কিয়? না, আমাৰতো ঘৰত যাব লাগিব, ঈদ আছে, ঘৰত যাব লাগিব। তই কেনেকৈ তহঁতে ঘৰত যাবি? তহঁতৰ ঠিকাদাৰে 20 লাখ টকা লৈ পলাই গ'ল, তহঁতে কেনেকৈ ঘৰত যাবি? ৰেজাগুল কৰিম, তাৰ ঘৰ লেংটি অবাইবল লেংটি সিঙা। এতিয়া আমিতো তাই মানে নাই, আমিতো এইগুলা নাজানো। পইচা লৈছে নে কি লৈছে আমিতো নাজানো। আমাকতো 1 টকাও দিয়ে নাই, 1 মাহ কাম কৰিলোঁ, এতিয়ালৈকে 1 টকা পকেট খৰচও দিয়া নাই আমাক। আমি কেনেকৈ গম পাম? এতিয়া ঠিকাদাৰে বহুত ভয় দেখাল, 2টা ফায়াৰিং কৰিল, ফাঁকা ফায়াৰিং, ভয়টো দেখাই থৈ গ'ল। ৰাতি আমি পলালোঁ, পাহাৰ দি পলালোঁ। কয় ৰাস্তা দি গ'লে পালে, ৰাতি পলালে গ'ল, ভিডিঅ' কৰিছে সবকেইটাকে, নাম লৈ ভিডিঅ' কৰিছে। কৰি পেলাই কয় পলালে কোনটো সবকেইটা কাটি পেলাই দিম নদীত, আমি পাহাৰ দি পলালোঁ। মোটামুটি 8 দিন না 9 দিন আহি লওঁ, আহি আছোঁ পাহাৰে পাহাৰে। আৰু পিছত আমাৰ 3টা মানুহ অসুস্থ, পলিবদ্ধি, সমিজুল, আবুল হোসেন, 3টা মানুহ অসুস্থ, খোজ কৰিব নোৱাৰে। এনেক তাতে থৈ আহিলোঁ, তহঁতে থাক, আমি 2-1 দিন যাওঁ, বস্তি পালে মানুহ পঠাই দিম। আমি তাৰপৰা 1 দিন আহিলোঁ, 1 জন মানুহ আমাৰ মাৰা গ'ল, পৰিজুলক। এই গোটাই ৰাতি বৰষুণত ভিজছোঁ, ৰাতি ভৰ বৰষুণ পৰিছে, ৰাতিপুৱা ঠাণ্ডাতেই মাৰা গ'ল, মৰি গ'ল। তাতে থৈ পেলাই ঢাক কাপোৰ চাপৰ দি ঢাকি টুকি থৈ পেলাই আমি আহিলোঁ। আহি কিছুদিন অহাৰ পিছত, 3-4 দিন অহাৰ পিছত আইনো লগ অসুস্থ হ'ল, চলিব নোৱাৰে, মানে একো নাখায়, চলিব নোৱাৰে। তাক কলৰ পাতা দি একটা চাবৰাত, এটা চাবৰা উঠাই পেলাই তাক তাতে থলোঁ। থৈ পেলাই আমি আহিলোঁ, আহি কিছুদিন আহি আমি 2টাই বস্তি দুটিলোঁ, ফাৰিঙৰ আৱাজ পাই বস্তি দুটিলোঁ। কল হওক, পাহাৰী কল, কলটো বেছি পাৱাই নাই। কলৰ ভিতৰত মাঞ্জা যে আছে, মাঞ্জাই বেছি খাইছে, মাঞ্জাটোৱে বেছি খাইছে। তেনেকৈ খাই পানী খাই খাই চলি আছোঁ। 2 সবকেইটা আমাৰ এৰিলোঁ, বাচি আছোঁ 2টাই, বাকী 5 জন তো এৰি থৈ আহিলোঁ, চলিব নোৱাৰে। 4জন এৰি থৈ আহিলোঁ, 1 জন মৰি গ'ল, 4জন এৰি থৈ আহিলোঁ, চলিব নোৱাৰে। এতিয়া আমি 2জন উদ্ধাৰ হৈছে, আছে মেডিকেলত আছে কলৰে। এতিয়া আমি 2টাই বস্তিত আহিলোঁ।
নাই আমি বস্তি দুটা কোনো উদ্ধার করা নাই, আমি নিজে বস্তি নিজে নিজে আইলো, বিচরে 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 বস্তি আইলো। আই গেলে দুটা মানুষ লগ পালো, এই দুটা মানুষ আমার রাস্তাতে একটা দোকান লইল, আনি ফেলে বয় ফেলে ঠান্ডার বিস্কুট টিস্কুট কিবা কিবি বহুত দিল খাবার খাবার নলই মানুষ বহুত দিছে, মেগি সেগি বহুত দিছে, খাবার দুটাই পুরো খালো। খাই ফেলে এনতে কল যে আমার মানুষ আরও ভিতরত আছে, তিতে এনতে পুলিশে ফোন করিল, আমাকে আই দুটা গাড়ি লই গেল আইডিপি ক্যাম্প, আইডিপি ক্যাম্প লই যায় চেষ্টা পাতি করিল রাতিটুক আইডিপি অফিসার দিয়ে করি ফেলে রাতিপুয়া আর্মি হেলিকপ্টার দিয়ে আমাকে ইটানগর পঠাই দিল। আইলো আহি তাতে চেষ্টা হলো, তারপরে চেষ্টা টেষ্টা হলো, এটা ইটানগরের পর এটা আমার সংগঠনের পর গেছি জোর লেছিলাম, ই আমাকে ই কদিন খোঁজ করিল আর গড়িয়া মরিয়ার ই জোর লেছিলাম গেছে, এই কদিন যায় আমাক বহুত কিভাবে করিল, তার প্রশাসনও বহুত কিছু করছে, উদ্ধার করছে, বহুত হেল্প করছে, করবেলে আমারও গড়িয়া মরিয়ার যাতে সরকারের পর চেষ্টা পাইছে, খাওয়া লওয়া পাইছো আমি বেমারিকিটা। মোবাইল বন্ধ, মোবাইল আর্মির তাতে আছে, প্রথমে তো কল সুইচ করে লিছি লই যায় তাতে আমাকে দিলা মোবাইল, মোবাইল লইও কাম নাই, টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, তাতে রেজাল্ট লি হ্যাঁ তাতে লই যায় মোবাইল, আমি আর সার্চ করা নেই গা পেলাইছিল, কামে নাই তাতে সার্চ করে কি করিম, ফোনে নচলে। আপনার সাতজনের ভিতরত চারিজন মানুষ আমি জীবিত আছো, চারিজন আছে জীবিত, আর এজন মৃত্যু তো আমি থুই আইছো, আর এজন মানে আন মৃত্যু থুই আইছিল, আর এজন এইটু মৃত্যু না আন মৃত্যু এইটুর খবর পাব কলিমুদ্দি কি কলি বুদ্ধি আর সমিজল আমি না জানো, এটা চিকিৎসাধীন হয়েছে এতে দুটা চিকিৎসা হয়েছে, কলোরিং কলোরিং আর আইটিপি ক্যাম্প চিকিৎসা হয়েছে। মৃত্যু হল আমি ইমান শাস্তি পাইলো, এটা সরকারে কি দাবি আমার উপর, সরকারের উপর পুরো দাবি আছে, ইয়াক শাস্তি পুরো আছে, পুরো শাস্তি। কোকরাঝাড় জেলার মাজিদুল আলী আর মনোয়ার হুসেন নামের এই শ্রমিক দুজনক অন্য কেবাজনো শ্রমিকর লগত অরুণাচল প্রদেশত ভারত চীন সীমান্তত পথ নির্মাণের কামত নিয়োজিত করা হয়েছিল। ইফালে আবুল হুসেন নামের শ্রমিকজনের ঘরত কান্দুনের রোল, আবুল হুসেনের মৃত্যু হয়েছে হুরির পাহাড়িয়া অঞ্চলত। মোর ভাই আবুল হুসেন অরুণাচলত কামত গেছে, কামত যায় মৃত্যু হয়েছে, মই অসম সরকারক অনুরোধ জানাম যাতে এই আবুল হোসেন, আইনুল হক আর ফারিজুল যাতে আমি ইসলামিক হিসাবত যাতে কাপন তাপন করব পাম, মোর অনুরোধ এইটুকুই থাকিল অসম সরকারের। ব্যুরো রিপোর্ট, ইস্তমজো অসম।